হে গাইজ, আমি চলে এসেছি আমার চ্যানেল সঞ্চারী সৌমেন রয় চৌধুরী পার্সোনাল ব্লগস। আমি যতবারই মনে করি যে আমি ব্লগ বানাবো, কিন্তু আমি ব্লগ বানাতে পারি না, ব্লগ বানিয়ে উঠতে পারি না, কারণ আমি ব্লগ বানাতে গিয়ে পুরো ধেড়িয়ে দিই। আমি প্রত্যেকবারই ব্লগ বানাই ভিডিও ক্লিপগুলো নিয়ে, কিন্তু আমি এডিট করি না, ছাড়িও না। সেটা আমি সরস্বতী পুজো, এর আগে আমার কিছু গানের ভিডিও শ্যুট, কোনো কিছুতে আমি ইনকমপ্লিট রেখেছি, কোনো কিছু কমপ্লিট করতে পারিনি। তবে অ্যাট লাস্ট আজকে মনে হয় আমি এই ভিডিওটা কমপ্লিট করে আপলোড দিতে পারবো, তোমরা দেখতে পারবে, জানি না এখন অবধি। সো বেকার বকা হয়ে গেছে, বলি কাজের কথায় আসি। আজকে আমার ইউটিউব চ্যানেল যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে একটা বার্থডে সেলিব্রেশন। এটা বার্থডে সেলিব্রেশন বলতে এখানে কার জন্মদিন, আমারও নয়, সৌমেনেরও নয়, সৌমেনের মা মানে আমারও মা, মায়ের জন্মদিন আজকে। আমার একটা মিষ্টি সোনা মা এখনও আসেনি, আমরা যেখানে সেলিব্রেশন করছি মাসির বাড়িতে, এখনও মা আসেনি, মা বাড়িতে রেডি হচ্ছে, তারপর রেডি হয়ে আসবে। আমরা এখানে সেলিব্রেশনের আগে কিছু প্রিপারেশন নিচ্ছি, সৌমেন রান্না করছে, রান্নাও সব দেখানো হবে। ও যদিও এখন খালি গায়ে রান্না করছে, জামাকাপড় কিছু পরেনি, জামাকাপড় পরে নেওয়ার পরে আমি দেখাচ্ছি কী কী রান্না হয়েছে এবং আমরা কী কীভাবে অ্যারেঞ্জমেন্ট করছি। খুব একটা বড় কিছু অ্যারেঞ্জমেন্ট না, তবে নিজেদের মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে মাকে সারপ্রাইজ দেওয়া এই আর কি। তো চলো দেখে থাকো একটা। এটা হচ্ছে সেই সময় যখন দুই ভাই একসাথে রান্না করছে। ভাইয়ের যদিও একটা ফোন এসেছে, জানি না গার্লফ্রেন্ড ফোন করেছে কিনা। যাই হোক, খুব মনোযোগ দিয়ে এরা রান্না করছে। তো এখানে বসে আছে সৌরভ বাপন, ওরা বাইরে গেছিলো সিঙ্গাড়া আনতে, ফুচকা আনতে। আমরা এখন খুব চা সিঙ্গাড়া একটুখানি স্ন্যাক্স টাইপের সন্ধ্যেবেলা খাচ্ছি। সৌমেন এখনও রান্না করছে, মায়ের জন্মদিন বলে কথা রান্না করে খাওয়াবে মাকে, আমরাও খাবো যদিও। এখন ওরা বসে আছে এই যে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি খুব সুন্দর করে করার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আসলেই কিন্তু আমি একটা কাজ করিনি, মানে রান্নার কোনো কাজ করিনি, অন্যান্য কাজে হেল্প করেছে, রান্নার কোনো কাজ করিনি, সবটাই মাসি সৌমেন আর সৌরভ মিলে করেছে। এই আমাকে একটুখানি অ্যাক্টিং করতে হবে, তাই আমার চ্যানেল তো একটু দেখাতে হবে যে আমি একটু রান্না টান্না করছি। এবার ভাই বলবে পাশে ঢাকনিটা সরিয়ে দাও, যেন একটু হালকা করে ঢাকনিটা সরাবো। দিয়ে তো মানে আমি এডিট করতে পারছি না, আমার এখন খাবার কথাগুলো মনে পড়ছে, খাবারগুলো শেষ হয়ে গেছে, মানে খুব টেস্টি হয়েছিল। আমাদের বাড়িতে যখন ফুচকাওয়ালা এসে যায়, আপনারা আসতে পারেন, এখানে খেয়ে যেতে পারেন। উফ, কি স্পিড! একটা ফুচকার দোকান খোল, বুঝলি? ওইটাই জীবনে বাকি আছে। এই যে খুব সুন্দর অনেকটা করে আলু দিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সাজানো প্রায় অলমোস্ট ডান। তো এখানে খুব কষ্ট করে সন্ধ্যে থেকে বাপন সৌরভ ফু ফু করে ফু দিয়ে বেলুন ফুলিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। মোটামুটি সব রেডি, লাইট লাগানো হয়ে গেছে, এখন কেকটা একটু ডেকোরেট করা হচ্ছে, বেলুন দেওয়া হয়ে গেছে, সবাই রয়েছে সবার মতো, মা বসে আছে মিষ্টি হেসে দিল, পাশেই বাবাও হাসছে, দুজনে বসে আছে। এসেছে অনেকক্ষণ পরে, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মাসি ওপর থেকে নামছে, এত কাজ করার চক্করে মাসি রেডি হওয়ার টাইম পায়নি। যাই হোক, মাসি খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে। এই যে মা চলে এসছে, এসেই ছেলেরা রান্না করছে, মায়ের কি সহ্য হয়! বলছে দে দে হাত পোড়াবি, দে দেখো, সেটা বলারই কথা, আমরা এতক্ষণও রান্না শেষ করতে পারিনি। ও এখনো ওইখানেই আছে, ও খুব জোর ওখান থেকে উঠে দাঁড়িয়েছে। এখন বার্থডে কেকটাকে রেডি করছে, ও যা তাকাচ্ছে, তো লুকিং তো অন্যরকম লাগছে। আরেকবার দেখি, আরেকবার আরেকবার
হচ্ছে সেই মুহূর্ত যেটার জন্য আমরা সন্ধ্যে থেকে এত প্রিপারেশন নিয়েছিলাম যে অ্যাট লাস্ট আমাদের কেক কাটা হচ্ছে। এবার একটা খুব সুন্দর মোমেন্ট রয়েছে, বাবা খুব মিষ্টি করে মাকে কেকটা খাইয়ে দিচ্ছে। এবার হচ্ছে সেই মুহূর্ত যখন সবাই কেক খাওয়ার জন্য এখানে কেক খাওয়াচ্ছে ও অন্যজন অন্যজনকে কেক খাওয়াচ্ছে, সেই সব মধ্যে সবাই ভুলেই গেছে যে আমাদের ক্যামেরাটা রয়েছে, সব ক্যামেরার বাইরে চলে গেছে, কেক খেয়ে সবাই হাত ধুতে চলে গেছে। আমি আবার ডেকে ডেকে ক্যামেরার দিকে নিয়ে আসছি, যাই হোক খুব আনন্দ হয়েছে। এবার হচ্ছে সেই মুহূর্ত, মা আমাকে খুব আদর করছে, যদিও মা সবসময় আমাকে আদর করে। সৌমেন তাকিয়ে আছে, সৌমেনকে মা আদর করছে না তাই সৌমেন দেখছে। যাই হোক খুব আনন্দ হয়েছে, মা গিফটস পেয়েছে অনেক সুন্দর সুন্দর, আরও অনেক পেয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে না, যাই হোক ব্লগের মধ্যে নেই। কি এতক্ষণে ও একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, এতক্ষণে সোফা ছেড়ে উঠেছে, এবার সৌমেন মাকে পায়েস খাইয়ে দিচ্ছে। এবার সৌমেন একটু বাবাকেও পায়েস খাইয়ে দেবে, বাবা অলরেডি যদিও খাওয়া শুরু হয়ে গেছিলো, বাবা মাকে খেতে দেওয়া হয়েছে, খেতে বসেছে। এবার ভাইও মাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে খুব মিষ্টি করে। আমাদের সেলিব্রেশনের পর্ব প্রায় শেষের দিকে, আমি খেতে বসেছি, আমার সৌভাগ্য আমাকে মা বাবার সাথে আগে খেতে দিয়ে দিয়েছে, ওরা এখন ঘুরে বেড়াচ্ছে। যাই হোক এরা এখনো অপলব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, এরা এখনো খেতে দেয়নি, পা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। খাচ্ছে ও, কানের চেঞ্জ হয়ে গেছে, আমি গিফট পেয়েছি, কার থেকে পেয়েছি বলা যাবে না, কাটা। আজকের মতো আমাদের সমস্ত সেলিব্রেশন শেষ, খাওয়া দাওয়া আমি যতটা পেরেছি আমার ব্লগে দেখানোর চেষ্টা করেছি, কারণ আমি খুব ভালো ব্লগ করতে পারি না প্রথমেই বলেছি, বারবার ব্লগ এডিট করার জন্য মানে রাখি দিয়ে ভুলে যাই বা শেষ করতে পারি না বা হারিয়ে যায় ক্লিপ, আমি সাজাতে পারি না আর কি, এটা সত্যি কথা। এখনও সবাই কথা বলছে, অনেক রাত হয়ে গেছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে, আজকে আমি থাকতে পারবো না, বাড়ি থেকে ফোন করছিলো, এই দুলটা আমি গিফট পেয়েছি, আমাকে সৌমেন দিয়েছে, আরেকটাও দিয়েছে। যাই হোক আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট স্টেপ বাই স্টেপ আসছে, যদিও কালকে আমি ঝগড়া করে কাটিয়েছি, 14 February কোনো দেখা আর সাক্ষাৎ করিনি, আজকে আমাদের দেখা হয়েছে, জানি না আগামী দিন আর দেখা হবে কি না। তো ইয়ার কেয়ারটা পরে, আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। তোমরা সবাই অতি অবশ্যই সঞ্চারি সৌমেন রয়চৌধুরী পার্সোনাল ব্লগস আর সঞ্চারি সৌমেন রয়চৌধুরী অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আমার পাশে থাকবে। এই একবার এদিকে এসো, ওটা করে ক্লিপ ক্রপ করে দেবো। এই যে চলে এসছে আমার সঞ্চারি সৌমেন রয়, তো ভিডিওটা মানে অবশেষে আমি এই একটা ব্লগ গোটা কমপ্লিট করতে পেরেছি, আমি চেষ্টা করবো এটা আপলোড দেওয়ার, তোমরা পাশে থেকো। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা, সবাই গুড নাইট, ব্লগটা দেখো, চলো টাটা।